তবে পিছনের চাকা যদি আমরা ব্রেক করে সামনের চাকায় অবভিয়াসলি ব্রেক কিন্তু হবে। আপনার পিছনের চাকা যদি আপনি 100% যদি ব্রেক করেন তাহলে কিন্তু সামনের চাকায় আপনার 70%-এর উপরে কিন্তু ব্রেক হবে। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে থাকতেছে হুন্ডা লিভো 110cc সেগমেন্টের একটি বাইক। তো এই বাইকটির আজকে ফুল স্পেসিফিকেশন বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কি গুড সাইড এবং কি ব্যাড সাইড দুটো নিয়ে কথা বলবো। তো ফাইনালি স্পেসিফিকেশন বিষয়গুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, তারপর আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আর চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন ডিসপ্লেতে। দেন এই বাইকটি নিয়ে আজকে আমার গুড সাইড এবং কি ব্যাড সাইড এবং কি এই বাইকটি নিয়ে আমি যেই যতদিন আমি 1200 কিলোমিটার চালাইছি এই বাইকটির টেস্ট রাইডটা আমরা কেমন পেয়েছি আমি সেই বিষয়টা এক্সপ্লেন করব আপনাদের সামনে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি একটা আমার সামনে হুন্ডা লিভো 110cc সেগমেন্টের একটি প্রিমিয়াম একটি বাইক। এই বাইকটি আমরা সচরাচরের মধ্যে এই বাইকটি নিয়ে রাইড করি, যারা যারা পাঠাও রাইড করেন এবং কি রাইড শেয়ার করেন। এবং দেন এই বাইকটি আমরা পাচ্ছি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট পাচ্ছি 110cc সেগমেন্টের একটি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, এবং কি ইঞ্জিনটা ঠিক পাচ্ছি ইয়ারকুল 4-স্ট্রোক 2-ভাল্ভ। মাইলেজের দিক থেকে যদি বলি এই বাইকটি মাইলেজ আপনাকে অ্যাভারেজ পেট্রোল দিয়ে যদি চালান অবশ্যই এই বাইকটি থেকে মাইলেজ আপনাকে দিতে পারে 60-65 কিলোমিটার পর্যন্ত, কিন্তু একটু কমে যেতে পারে। আর অকটেন দিয়ে যদি যদি চালান আপনি হাইওয়েতে তাহলে কিন্তু মাইলেজটা একটু বেশি পাবেন, আর যদি সিটির মধ্যে রাইড করেন তাহলে কিন্তু 65+ মধ্যে আশেপাশে থাকবে এই মাইলেজটা। দেন আমরা এখন চলে এসেছি সামনের দিকে। সামনের ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনে কিন্তু শক অ্যাডজাস্ট বার ডুয়েল শক অ্যাডজাস্ট বার এখানে পিছনে ইউজ করা হয়েছে। আর এটা ছিল আমার গুড সাইড দিক থেকে, সামনের টেলিস্কোপিক সাসপেনশন আমার কাছে ভালো লেগেছে। আর দেন এখন চলে আসি বাইকটির বিল কোয়ালিটি। বিল কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ ভালোই লেগেছে, বিল এবং কি কালার কোয়ালিটিটা আমার কাছে একটু কম লেগেছে। এই বাইকটি একেবারে নিউ, নিউ বলা যাবে না, কিছুদিন 1200 কিলোমিটার পর্যন্ত চলছে, কিন্তু দেখেন এই জায়গাটাতে স্কেচ পড়ে গেছে, অথচ কোনো কিছু হয় নাই। এখানে হয়তো বা ছোটো বাচ্চা টাচ্চা উঠছিলো তাতে কিন্তু এই রঙটা একটু কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। আর এখন চলে আসবো এই বাইকটির ডিজিটাল ইনস্ট্রুমেন্টে। ডিজিটাল ইনস্ট্রুমেন্টে দেখতে পাচ্ছি এখানে অ্যানালগের সাথে সেমি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, এখানটায় আপনার অ্যানালগ, আর এখানে আপনারা সম্পূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন AAA, AAA, আর দেন এখানে টাইম ইন্ডিকেটর দেওয়া হয়েছে, এখানে ফুয়েল গস দেওয়া হয়েছে। এখানে যদি অ্যাটলিস্ট যদি গিয়ার ইন্ডিকেটর দিত তাহলে কিন্তু একটু বেশি ভালো করতো, তো এটাতে এখানে পাচ্ছি না। আর এখানে পাচ্ছি আপনার নিউট্রাল এবং কি ইন্ডিকেটর, হাই বিমের এখানে নোটিফিকেশন পাচ্ছি। আর এই তার সাথে যদি আমি বাম পাশে যদি যাই, বাম পাশে পাচ্ছি এখানে পার্টস, এই যে পিছন পাশে পাচ্ছি পার্টস, আর এবং কি এখানে হাই বিম, লো বিম, আর এখানে আপনার ইন্ডিকেটর সুইচ, আর নিচে কিন্তু হর্ন। তো ও হর্নটা এখানে লাগা হয়েছে ডুয়েল হর্ন, দেখেন হর্নটা আমার কাছে অ্যাভারেজ ভালো লেগেছে। যদিও এই বাইকটি কোম্পানি এখান থেকে দেওয়া হয়েছে শুধু সিঙ্গেল হর্ন, এটাতে কিন্তু এটা আরেকটা হর্ন লাগানো হয়েছে ডবল হর্ন। অবশ্যই আপনারা যদি এই দিকগুলো যদি আপনারা খেয়াল করেন, যদি এই বাইকটিতে হর্নটা যদি একটু লাউড দিতেন, সিঙ্গেল হর্নেই দেন আপনারা, একটু যদি লাউড দিতেন তাহলে কিন্তু একটু বেশি ভালো হইতো। এক্সট্রাভাবে আমাদের কিন্তু ইনস্টল করতে হচ্ছে নতুন হর্ন। তো ফাইনালি এখন আমি চলে আসি এই বাইকটির আরেকটা ভালো দিক থেকে, ভালো একটা গুড সাইড আছে আমার এই যে সিটটা দেখতে পাচ্ছি, সিটটা অনেকটা প্রশস্ত লেগেছে আমার কাছে। সিটটা দেখছেন আপনার, সিটটা কিন্তু অনেকটা বড়, অনেকটা লম্বা লম্বা। আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু সচরাচর বলেই থাকি তিনজন কিন্তু আপনারা রাইড করবেন না, যদিও বাইকটি তিনজনের জন্য দেওয়া হয়েছে কিন্তু আপনারা তিনজন রাইড করবেন না, দুজনেই কিন্তু পারফেক্ট। আর পিলিয়নের জন্য এখানে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা গ্রেভেল দেওয়া আছে, তো সুন্দরভাবে গ্রেভেলটা আমার কিছু ভালো লেগেছে, এবং কি এখানে সাড়ি কাটটাও পাচ্ছি। আর এটা আমার কাছে অ্যাভারেজ। ফ্রন্টের দিকে চলে আসি, ফ্রন্টের দিকে দেখতে পাচ্ছি সামনে কিন্তু হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে, আর এডিকেটার লাইটগুলোও কিন্তু হ্যালোজেন দেওয়া হয়েছে। আর ভালো আর একটা গুড সাইড এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এখানে ইউজ করা হয়েছে IBS টেকনোলজি ব্রেকিং সিস্টেম, ব্রেকিং টিকলেস টেকনোলজি কিন্তু IBS। আপনি যদি পিছন চাকা যদি ব্রেক করেন তাহলে কিন্তু সামনের চাকা কিন্তু ফ্রন্টে কিন্তু ব্রেক হবে, ফ্রন্টের চাকা। তো এটার ক্ষেত্রে আমার কাছে ফিডব্যাকটা আমার কাছে অন্যরকম ভালো লেগেছে। যদি আমরা রাইটের সময় যদি একটু কনফিডেন্সটা একটু বেশি পাই কনফিডেন্সটা, তবে পিছনের চাকা যদি আমরা ব্রেক করে সামনের চাকায় অবভিয়াসলি ব্রেক কিন্তু হবে। আপনার পিছনের চাকা যদি আপনি 100% যদি ব্রেক করেন তাহলে কিন্তু সামনের চাকায় আপনার 70%-এর উপরে কিন্তু ব্রেক হবে। দেন আমার কাছে অনেকটা ভালো লেগেছে, এবং কি কিক স্টার্ট এবং কি আপনার সেলফ দুটোই কিন্তু পেয়ে যাচ্ছেন। আর আমি এভারেজ আরেকটা এখন চলে আসি এই বাইকটির ব্যাড সাইড নিয়ে। এখন এতগুলো যেগুলো কথা বললাম আমি, এগুলো হচ্ছে গুড সাইড। আর
এই বাইকটি থেকে মাইলেজও আপনারা ভালো পাচ্ছেন, মন খারাপের কোনো কিছু নেই, বাইকটি এভারেজ আমার কাছে ভালো লেগেছে। এবং কি ব্যাড সাইড, যে কোনো মানুষেরই বাইক কিন্তু গুড সাইড এবং কি ব্যাড সাইড থেকে যায়। তো এখন চলে আসি বাইকটির ব্যাড সাইড নিয়ে। এখন ব্যাড সাইড বলতে গেলে আমার কাছে রিয়ার টায়ার এবং কি ফ্রন্টের টায়ার দুটাই কিন্তু সেম কন্ডিশনে দেওয়া হয়েছে। পিছনে যদি একটু বড় সাইজের টায়ারটা দেওয়া হয়তো কর্নারিংয়ের সময় আমরা অনেকটা কমফোর্ট পাইতাম এই বাইকটি থেকে। সামনের চাকা বেড়েছে আমার কাছে অনেকটা ভালো লেগেছে, 110 cc সেগমেন্ট হিসেবে সামনের চাকা যথেষ্ট পরিমাণ ভালো করছে। সাইজটা 80x100 সেকশনের এলোয়ের সাথে টিপলেস, 18 একটু বড় সাইজ। আর দেন আমরা যদি রিয়ার টায়ারটা যদি একটু বড় সাইজের যদি পাইতাম তাহলে কিন্তু একটু কর্নারিংয়ের সময় আমাদের কিন্তু একটু অনেকটা কমফোর্টেবল দিত এই বাইকটি থেকে। কিন্তু আমরা পিছনের চাকার টায়ারটা পাচ্ছি একটু চিকন, এটা পাচ্ছি আপনারা 80x100 18 এলোর সাথে টিপলেস। তো এখান থেকে আমার একটু ব্যাড সাইড মনে হয়েছে এই জিনিসটা। আর আরেকটা সাইড যদি আমি আরেকটা সাইড যদি বলি, এই যে ফ্রন্টের দিকে দেখতে পাচ্ছি এখানে স্কোর হয়েছে হ্যালোজেন বাল্ব। এটা কিন্তু সচরাচর এসি বাল্ব পড়ছে ওনারা। তো এটা যদি ডিসি করতো তাহলে কিন্তু একটু বেশি ভালো হইতো, ডিসি কিন্তু এটা করে নাই ওরা। তবে আমাদের এটার জন্য একটু ঝুঁকিপূর্ণ তো করতে হয়। কেমন যদি বলি, আমরা একটা খাল এবং কি আমরা কাঁচা রাস্তায় যখন রাইড করি বাইকটা নিয়ে, যখন একটা অন্ধকারের মধ্যে আমরা পাই গিয়ে একটা খাল, আমাদের খালটা পার হইতে হবে। একটা ধরেন একটু ছোট খাল, এই জায়গাটা আমাদেরকে ওভারটেক করতে হবে। যখন আমরা থ্রোটল রেসপন্স কিন্তু একটু কমায় ফেলি, থ্রোটল রেসপন্স কমালে কিন্তু এই হেডল্যাম্পটি একেবারে নিভে যায়। তো এটার দিক থেকে আমার কাছে অনেকটা খারাপ দেখেছে। যদিও এটা ডিসি করা যায়, এসি থেকে ডিসি করা যায়, যদি কোম্পানি থেকে দিত তাহলে কিন্তু একটু বেশি প্রশস্ত হইতো, তবে ওনারা এটা করে নাই। তবে এটা অবভিয়াসলি এটা যদি আরও এলইডি লাগান আপনারা তাহলে কিন্তু আর একটু বেশি ভালো হবে। অবশ্যই এটার দিক থেকে আমার একটু ব্যাড সাইড মনে হয়েছে এই জিনিসটা। আর এখন চলে আসি বাইকটির আরেকটি সাইড নিয়ে, সেটি হচ্ছে এটার ইঞ্জিন কিল সুইচ নেই এখানে। তো এই ইঞ্জিন কিল সুইচগুলো কিন্তু সচরাচর হুন্ডা কোম্পানি কিন্তু এটা ইঞ্জিন কিল সুইচগুলো কিন্তু দেয় না। কিন্তু এখন 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 কিন্তু এই ইঞ্জিন কিল সুইচগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটু ফিচার্স এই ইঞ্জিন কিল সুইচটা। এখন কিন্তু হুন্ডা SP125 কিন্তু এই ইঞ্জিন কিল সুইচটা এখানে দেওয়া হয়েছে, কিন্তু এটার মধ্যে ইঞ্জিন কিল সুইচটা নাই। আমাদের কিন্তু সচরাচর এই ইঞ্জিন কিল সুইচটা কিন্তু আমাদের মাস্ট বি, এটা কিন্তু দরকার। তো এই ইঞ্জিন কিল সুইচটা আমরা এখানে পাচ্ছি না, এখানে গিয়ার ইন্ডিকেটর পাচ্ছি না। সেমি ডিজিটাল মিটার করছে এটা, দেন ভালো করছে, এখানে টাইম ইন্ডিকেটর দেওয়া হয়েছে, ফুয়েল গজ দেওয়া হয়েছে, ট্রিপ বি দুটোই পেয়ে যাচ্ছি। আর দেন ওখানে নিউট্রাল এবং কি এখানে ইন্ডিকেটর নোটিফিকেশন, হাই বিমের নোটিফিকেশন সম্পূর্ণগুলো কিন্তু এখানে পাচ্ছি। দেন আপনারা চেষ্টা করবেন কিল সুইচটা যেন এখানে দেওয়া হয়। আর ব্রেকিং কমফোর্টে কিন্তু পাচ্ছি IBS টেকনোলজি ব্রেকিং সিস্টেম, তবে এটার দিক থেকে আমার কাছে ভালো লেগেছে। আর আর আমার এই সিটটা অনেকটা প্রশস্ত, এবং কি সেটিং পজিশনটা এই বাইকটিতে দেওয়া হয়েছে, এরোডাইনামিক মোডে এই বাইকটিতে সেটিং পজিশনটা দেওয়া হয়েছে। এই বাইকটি দিয়ে যদি এখন রাইড করেন আপনারা এরোডাইনামিকের মতো একটু ভাবটা লাগে। তো সচরাচর এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে। আর ব্যাড সাইডগুলো তো আপনাকে বললামই। তো অবশ্যই বাইকগুলো হুন্ডা কোম্পানি, একটা জাপানিজ একটা ব্র্যান্ডের একটি বাইক, তবে সচরাচর এই বাইকগুলো কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগে। এবং কি রাইটের দিক থেকে যদি সিটির মধ্যে রাইড করি এই বাইকটি থেকে, তো যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। আর আর কমফোর্টের দিক থেকেও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, ইঞ্জিন সাউন্ড তো অনেকটা স্মুথ। তো ফাইনালি এই ছিল বাইকটি নিয়ে আজকে আমাদের গুড সাইড এবং কি ব্যাড সাইড নিয়ে। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে। আর এখন পর্যন্ত যারা এই চ্যানেলটিকে ছোট্ট চ্যানেলটিকে আমার এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন কোন বাইকটির আপনাদের রিভিউ দরকার, আমি সেই বাইকটি নিয়ে চলে আসবো। আর যদি কোনো বাইকের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিওটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে। তো দেখা হচ্ছে, সাথেই থাকবেন। আর হ্যাঁ, রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ।